হ্যালো আতিক, জিনিসটা কোথায়? জিনিস আমি নিয়ে এসেছি, আমার কাছে আছে। কিভাবে কি করব? দেখ, আগের অ্যাসাইনমেন্ট খুব বাজে হয়েছে, এবার কিন্তু এটা করা যাবে না। মেয়ে খুবই চালাক, খুবই সাবধানতার সাথে তোর কাজ অবলম্বন করতে হবে। আর তোর কাছে আছে মানে কি? কবুতরের কিছু দানা পানি দাও মিয়া, নাহলে তো শর্টফট করবো। চিন্তা নেই, কিন্তু আমার পেমেন্টটা যাতে ঠিকঠাক থাকে, পেমেন্ট নিয়ে কোনো টানটিবাল্টি আমি পছন্দ করি। আরে নিশ্চিত থাক, এই ব্যাপারে তোর চিন্তা করতে হবে না। আপনি দেখে এত কম দিয়ে রাজি হইল কসকে? এত করা জিনিস 10 লাখ টাকা? 10 লাখ? বাপে কি করে? বাপে আমলা আসিল, ফুলো একটা আছে, হেব্বি না শাড়ি। এসব কেসে যা হয় আর মাও নাই, মাইয়া বাপের চোখের মনি। আর সবচেয়ে মজার বিষয় হলো মাইয়া বাপের দুই চোখকে দেখতে পারে। কি কস তো অঙ্ক পাড়ে এরা কেন উঠে দেবো? সেটা তো বস আর আমি জানি না। আমি উইলাম গিয়া বস সামান্য আদা ব্যাপারে, জাহাজের কাজ কি আর আমার? তোই বস একটু বেশি ইন্টারেস্ট দেখান মনে হয়, কোনো প্ল্যান বি আছে নাকি? প্ল্যান বি আছে, তাই আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাইতে যাওয়ার মতো মানুষ, তুইও থাকবি। কিন্তু বস রিস্ক হয়ে যায় না? দেখ, রিক্স যা লওয়ার তো লয়ে লেছে, আর কিডন্যাপই তো ধরা যদি খাই, 7 বছরের কমে তো লালদানার কিছু লাগবে। আরে আন্ডারওয়ার্ল্ড বেটা, আর কয়দিন একজনের হুকুম বাজো, চল সুস্থ পানি কাট। হ্যাঁ বল বস। এখন একজন ফোন দিল, সুমন ভাই তো আপনার প্ল্যান বি এর সম্পর্কে সব জানা গেছে। কি কিভাবে? তুই আমার কোনো খবর লিক করিসনি তো? কি কোন আমি কেন এমন করবো, আমার কি এক ফোঁটা জানের ভয় নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যে টেনশন করিস না, আমি জিনিসটা নিয়ে আইতেছি, তুই একটু আড়ালো হয়ে যা, আমি আসতেছি, আমি আসতেছি। ওকে বস, একটু তাড়াতাড়ি আসেন বস। হাহাহাহা